আজকে তোমাদের আমি রেইনবো সিনারি ড্রয়িং করা শেখাবো। তোমরা যারা আমার চ্যানেলে প্রথমবার এসছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবে, আর ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। সবার প্রথমে আমরা একটা গোল একটা শেপ করে নিচ্ছি, মাথার একটা শেপ প্রথমে করে নিতে হবে। এইভাবে গোল শেপটা করার পর ঘাড়ের অংশটা আমরা দুপাশ থেকে এইভাবে বের করব। তারপর নিচের দিকে বডি স্ট্রাকচারটা করার জন্য এইভাবে হালকা একটু বেঁকা করে নিয়ে আসতে হবে। নিচের দিকের অংশটা এরকম করলাম, করে নেওয়ার পর ঠিক এই জায়গার থেকে নিচের দিকে আবার এখান থেকে এইভাবে নিচের দিকে করবে প্রথমে, ঠিক আছে? এরকম করে দুপাশ থেকে এরকম করে নেবে, আর মাঝ বরাবর দিক থেকে এই প্যান্টের অংশটাকে এঁকে নেবে। সবার প্রথমে এরকম করবে। দেখো নিচের দিকে আমরা ঘাসের অংশ করব, সেই জন্য পাটা পুরোপুরি নিচ পর্যন্ত দেখাচ্ছি না, এই পর্যন্ত করে রেখে উপরের দিকে আকাশের দিকে হাতটা রয়েছে সেটা বোঝাবো। তো তার জন্য আমরা ঠিক এইখান থেকে ঘাড়ের এক পাশের থেকে বের করব, উপরের দিকে সোজা এরকম চলে যাবে, আবার হাতটা সরুর থেকে একটু মোটা হয়ে নিচের দিকে এই অংশে এভাবে জুড়ে যাবে। তারপর এইভাবে গেঞ্জির অংশটা করব। দেখো এখান থেকে সোজা এইভাবে আঙুলটা চলে যাবে, গিয়ে হাতের অংশটা আমরা এরকমভাবে করে নেব। তাহলে এই পর্যন্ত তোমরা আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো এই মানুষ এই ছেলেটার পাশে আর একটা ছোটো একটা ছেলে এঁকে নেব। তার জন্য সেমভাবেই ঘাড়ের অংশটা দুপাশ থেকে নামিয়ে নিয়েছি, আর বডি স্ট্রাকচারটা যেভাবে দেখালাম সেমভাবে কিন্তু একইভাবে করবে, করে প্যান্টের অংশটাও একইভাবে করে নেবে। দেখো এ পর্যন্ত করে নিয়ে পায়ের অংশটা আবার যেরকম বললাম নিচের দিকে একটু মোটার থেকে শুরু করে নিলাম। এবার দেখো এই যে ছেলেটা একটা হাত দিয়ে দেখাচ্ছে, আর একটা হাত এর ঘাড়ে চলে যাবে, এই ছেলেটার ঘাড়ে চলে যাবে। তার জন্য আমরা এখান থেকে এরকম চলে আসব, এসে এই হাতটা চলে যাবে এখানে এরকমভাবে, আবার মোটার থেকে একটু শুরু করে আবার চলে যাবে এরকমভাবে এই অংশে, ঠিক আছে? এরকম করে নেওয়ার পর তোমরা এই হাতটাকে এরকমভাবে করে রাখবে, জাস্ট ঘাড়ে দিকে রয়েছে সেটা বোঝাবো। তারপরে আমরা আবার গেঞ্জির এই হাতের অংশটা করব। করার সঙ্গে সঙ্গে এই ভিতরে যে দাগগুলো থাকবে সমস্ত দাগ কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ এরকমভাবে মুছে ফেলবো। দেখো এইভাবে গলার অংশটা করছি, এই সাইডেও এরকমভাবে গলার অংশটা করে নেব। তারপর এই পাশ থেকে এই ছেলেটার হাতটা বের করব, ঠিক আছে? বের করে নিচের দিকে হাতটা এরকম চলে যাবে, এইভাবে রয়েছে, আর এই সাইডে গেঞ্জিটা একই মাপে করে এখান থেকে হাতটা এদিকে ভিতরের দিকে চলে গেছে সেটা আমরা বোঝাবো। পোশাকের অংশটা এখান থেকে কী করে বের করতে হবে, দেখো এই যে লাইনটা করেছি এখান থেকে হালকা একটু বেরিয়ে এদিকে, আবার এখান থেকে হালকা একটু বেরিয়ে এই পর্যন্ত আসবে, আসার সঙ্গে সঙ্গে তোমরা আবার এরকমভাবে মুছে ফেলবে। এইভাবে দাগটা কেটে নিয়ে ভিতরের দিকে তোমরা এই লাইনটাকে স্ট্রাকচারটা যেটা করেছিলাম সেই স্ট্রাকচারটাকে আমরা মুছে, পাটা যে পর্যন্ত রেখেছি না এইখান থেকে এইভাবে করে আমরা একটু বড় বড় করে ঘাস এঁকে নেব। এভাবে ঘাসটা করতে করতে আমরা অপর দিক পর্যন্ত চলে আসি। দুটো ছেলে এঁকেছি, তার থেকে একটু উঁচু করে আমাদেরকে এখানে একটা ঘর এঁকে নিতে হবে। উপরের দিকে এরকমভাবে স্লিপিং লাইন টেনে উপরের অংশটা করে নেব, তারপরে এই সাইড থেকে যেরকম এদিকে আসছে একইভাবে এই সাইড থেকে করব। করে নিয়ে এইভাবে চালের অংশটা করলাম, করার সঙ্গে সঙ্গে নিচের দিকে এখান থেকে চলে আসবে এদিকে, আবার সেমভাবেই এইভাবে এদিকে চলে আসবে, আসার সঙ্গে সঙ্গে আবার একটা স্লিপিং লাইন টেনে নেব। এইভাবে দুপাশ থেকে স্লিপিং লাইনটা করে এদিকে আর এইদিকে এরকমভাবে নিচের দিকে নেমে যাবে। দেখো হালকা একটু সরে যাবে, এভাবে হালকা একটু এদিকে বের বেশি বাড়িয়ে নিলাম, ঠিক আছে? নিচের দিকে এরকমভাবে করবে। এ পর্যন্ত করে নেওয়ার পর এই যে ঘরের এই যে বাঁশের অংশগুলো বেরিয়েছে চালের থেকে, ঠিক আছে, সেই অংশগুলোকে আমরা এইভাবে একটুখানি বের করে নেব, ঠিক আছে? এরকম করে নেবে। করে নেওয়ার পর এই বরাবর করে পিছনের দিকের যে জানলাটা মাঝ বরাবর সেটা আমরা করব, আর ঠিক একইভাবে এরকমভাবে দুটো দাগ কেটে নেবো, বা তিনটে এরকমভাবে করতেও পারো তোমরা, এরকম করে নেবে মাঝ বরাবর বুঝে করবে। করে নেওয়ার পরে দেখো আমরা ঠিক এইবার এই ঘরের নিচের থেকে আবার আর একটা এরকমভাবে ঘাসের ঝোপের মতো আঁকতে আঁকতে পুরো শেষ প্রান্ত পর্যন্ত চলে যাব। এ পর্যন্ত যখন করা হয়ে যাবে তখন তোমরা কী করবে, এই উপরের দিকের থেকে কলা গাছের অংশ করার জন্য এইভাবে দুপাশ থেকে প্রথমে বের করে নেবে এই সাইডেও, আবার একইভাবে এই সাইডে এরকম করবে মাঝখানে পাতাটা তারপরে করবে, তারপরে এখান থেকে এইভাবে জুড়িয়ে নেবে। তাহলে এইভাবে মাঝখানের এই কলা গাছের পাতার অংশগুলো বের করে নিলাম। এবার এই ঘরের থেকে এই সোজাসুজি করে একটা স্লিপিং লাইন টেনে একদম শেষ প্রান্ত পর্যন্ত চলে আসলাম, আর তারপরে দূরের দিকে কিছু ঘর আবার এঁকে নিচ্ছি। দেখো ঘরটাকে আঁকার জন্য একইভাবে এইদিকে উপরের অংশটা করে নিলাম,
যে পাশে এইভাবে যেদিক দিয়ে এসছে এভাবেও একইভাবে দুপাশে করব। করে নিয়ে দুপাশ থেকে মিডিলের অংশটা বুঝে এরকমভাবে করবো, আর ঘরের সামনের দিকে এরকমভাবে দরজাটা করে নেব। সেমভাবে এদিকে আর একটা ঘর করে নিচ্ছি। এ পর্যন্ত করে নিয়ে দূরে যে জুড়ে যে জঙ্গলগুলো রয়েছে সেই জঙ্গলগুলোকে আমাদের এখান থেকে কিন্তু এরকমভাবে ড্র করতে করতে চলে যেতে হবে। দেখো এ পর্যন্ত করলাম। করার পর আমরা এই যে হাতটা যে দিয়ে রেখেছে উপরের দিকে রামধনু, যেহেতু বললাম একটা রেইনবো সিনারি, তা সেই জন্য আমরা এই সাইডে একটা মেঘের অংশ করে নিচ্ছি। প্রথমে নিচের দিকে প্লেন করে উপরের দিকে একটু গোল গোল করতে করতে এরকম করব। তারপর আমরা এখান থেকে হালকা হাতটাকে একটু বড় করে পেন্সিলটাকে একটু ধরে ধরে এখানে একটা রাউন্ড করবে হালকা করে, সেম বরাবর বুঝে আমাদের এখান থেকে আর একটা রাউন্ড করে নিতে হবে। তারপর এই দুটো অংশের থেকে তোমরা ভিতরের দিকে 6টা দাগ করবে, তাহলে রামধনু যে 7টা কালার সেই 7টা কালার আমরা তো বের করতে পারবো। ঠিক আছে, এইভাবে 6টা দাগ তোমরা করে নেবে। দেখো খুব ইজিভাবে তোমাদেরকে ড্রয়িংটা আমি করে দেখালাম। এবার আমি তোমাদেরকে স্কেচ পেন দিয়ে ভালো করে হাইলাইট করে দেখাচ্ছি। তোমরা শুধু পেন্সিল দিয়ে আঁকার পরে রং করবে, স্কেচ পেন ব্যবহার করবে না। দেখো স্কেচ পেন দিয়ে হাইলাইট করার পর আমরা উপরের দিকের থেকে এরকমভাবে কোবাল্ট ব্লু কালারটাকে ডিপ করতে করতে নিচের দিকে আসবো। উপরের দিকে এরকম স্লিপিং লাইন টানা মতো টানতে টানতে আসবে। এভাবে রং করতে করতে নিচের দিকে যত আসবে তত কিন্তু হাতের প্রেসারটাকে আমাদের কমিয়ে নিতে হবে। ঠিক আছে, দেখো যত নিচের দিকে আসছি হাতের প্রেসারটাকে একদম লাইট করতে করতে পুরো নিচ পর্যন্ত এরকমভাবে চলে আসবে। এই প্রসেসে রংটা তোমরা প্রথমে করে নেবে। এরপর তোমরা হোয়াইট কালারটা ইউজ করে নিচের দিকের থেকে এইভাবে কোবাল্ট ব্লু কালারের সঙ্গে ভালো করে মিক্স করে নেবে। তাহলে দেখবে যে কোথাও রংটা কিন্তু আলাদাভাবে রয়েছে না, সুন্দর করে কিন্তু রংটা মিক্স হয়ে যাচ্ছে। এই প্রসেসে রংটা করতে করতে উপর দিক পর্যন্ত পুরোপুরি ভালো করে প্রতিটা জায়গায় সুন্দর করে রংটা করবে। দেখো এরকম করে নেওয়ার পর নিচের দিকের থেকে মেঘের কালারটা করার জন্য মেঘের কালারটা নিচের দিকে একটু সাদা সাদাই রাখবে, সেই জন্য তোমরা গ্রে কালারটা দিয়ে নিচের অংশটায় রংটা একটু হালকা করবে। ঠিক আছে, শুধু নিচের অংশটা এরকমভাবে রংটা হালকা করবে। দেখো এরকমভাবে উপরের দিকে লাইট করে নেবো। ঠিক আছে, এরকম করার পর হোয়াইট কালারটা ইউজ করে সুন্দর করে এরকম গোল গোল করে উপরের দিক পর্যন্ত চলে যাবে। একটা করে আমরা ডার্ক ব্রাউন কালারটা নিচের দিকের থেকে একটু ডার্ক করছি। ঠিক আছে, এরকমভাবে ডার্ক করতে করতে উপরের দিকে আস্তে আস্তে হালকা করে উপরের দিকে উঠে যাব। কর্নারগুলো ভালো করে রং করবে, নিচের প্রতিটা কর্নারে কিন্তু রংটা খুব সাবধানে রং করবে যেন রংটা বেরিয়ে না যায়। এরকমভাবে করতে করতে উপরের দিকে যাবে। তারপরে তোমরা বার্নসেনা কালারটা ইউজ করে পুরোপুরি উপর থেকে আবার নিচ পর্যন্ত ভালো করে রংটা কভার করবে। বার্নসেনা কালারটা যখন করছি দেখো পুরোপুরি কিন্তু ভালো করে উপর আর নিচে সমস্ত জায়গায় গোল গোল করে এরকমভাবে ঘোরাচ্ছি, তাহলে কী হবে পুরোপুরি জায়গাটা ভালো করে কভার হবে। ডার্ক ব্রাউন কালারটা নিচের দিকে থেকে একটু ডিপ করে আবার উপরের অংশে এরকমভাবে করে নেব। দেখো গ্রে কালারটা উপরের দিকে থেকে এরকমভাবে রংটা করতে করতে নিচের দিকে আস্তে আস্তে হাতের প্রেসারটাকে কমিয়ে নেবে, যেরকমভাবে মেঘে করেছি উপরে নিচের দিকে থেকে সেভাবে এটা উপরের দিকে থেকে করতে করতে নিচের দিকে আসবে। নিচে পাড়ের অংশটা তোমরা সেমভাবে কিন্তু রংটা করতে করতে আসবে। তারপরে হোয়াইট কালারটা ইউজ করে হোয়াইট কালারটা দিয়ে আবার সুন্দর করে কালারটাকে মিক্স করে নেবে। এভাবে করলে রংটা দেখতেও ভালো লাগবে। ঠিক আছে, এরকম করবে তোমরা। দরজার কালারটা ব্ল্যাক কালারটা এক সাইড থেকে রং করতে করতে অপর দিকে আস্তে আস্তে হালকা এরকম করার পর ডার্ক ব্রাউন কালারটা দিয়ে দরজার কালারটা সুন্দর করে কভার করবে। দুটো রং যেন ভালো করে কভার হয়ে যায় সেটা তোমরা বুঝে বুঝে কিন্তু রংটা করবে। পিছনে ঘরটায় রং করার জন্য শুধু অরেঞ্জ কালারটা ইউজ করবে নিচের দিকের থেকে, রেড কালারটা দিয়ে এই অরেঞ্জ কালারের সঙ্গে হালকা হালকা করে মিশিয়ে উপরের দিকে উঠে যাবে। ঠিক আছে, এরকম করবে। করার পর হাত দিয়ে একটু উপরের দিকে টেনে দেবে, তাহলে দেখবে রংটা সুন্দর করে মিক্স হয়ে গেছে। এর প্রতিটা অংশে এক একটাতে আলাদা আলাদা করে তোমরা হাতটা যে লম্বা লম্বা এরকমভাবে ভিতরের দিকে খুব করা রয়েছে প্রতিটাতে তোমরা এক একটায় আলাদা আলাদা করে কালারটা করবে। দেখো 7টা রঙই আলাদা আলাদা করে তোমাদেরকে সুন্দর করে করে নিতে হবে, একটার পর একটা আলাদা আলাদা করে কালারটা করবে। দেখো আমি উপরের দিকে রেড কালারটা করছি আর নিচের দিকে তো রেড ভায়োলেট কালারটা করেছি, এরপর মিডিয়াম গ্রিন কালারটা এরপরে করেছি। ঠিক আছে, এইভাবে রং করবো আমি পুরোপুরি রংটা করে দেখো, জাস্ট প্রসেসটা তোমাদেরকে দেখাচ্ছি। এরপর পিঙ্ক কালারটা এর উপরে রংটা করছি, তারপর ক্রোমে হলো ডার্ক কালারটা উপরের দিকে থেকে করছি, এটা হলুদের কাজটা করে দেবে একটু ডিপ করে বোঝানোর জন্য এটা করেছি, তারপর অরেঞ্জ কালারটা এরকমভাবে করেছি, আর সবার শেষে তোমরা পিচ কালারটা দিয়ে রংটা করে নেবে। কোবাল্ট ব্লু কালারটা সবার উপরের থেকে
ইউজ করবে, ঠিক আছে? এরকম করার পর পোর্শন ব্লু কালারটা দিয়ে কোবাল্ট ব্লু কালারের সঙ্গে মিক্স করে কিন্তু সুন্দর করে একটু ডিপ করে নেবে নিচের দিকে, ঠিক আছে? প্রতিটা রঙে তোমরা ডিপ করে নিতে পারো, তাহলে দেখতেও ভালো লাগবে। এইভাবে উপরের দিকে সমস্ত জায়গায় কিন্তু রঙটা করবে। দেখো এই পাশে ঘরটা রং করার জন্য পুরোপুরি ঘরটাতে আমরা সবার প্রথমে অরেঞ্জ কালারটা দিয়ে রঙটা করব। উপরের অংশটাও অরেঞ্জ কালারটা দিয়ে করবে, দুটো অংশ ভালো করে ডিপ করে নেবে, ঠিক আছে? এই পর্যন্ত করে নেওয়ার পর তোমরা ডার্ক ব্রাউন কালারটা ডিপ করে একটা দাগ টানবে প্রথমে, ঠিক আছে? এরকমভাবে ডিপ করে ডার্ক ব্রাউন কালারটা দিয়ে দাগটা টেনে নেবে। এরকমভাবে করার পর উপরের দিকেও সেমভাবে একটা দাগ এরকম করে নেবে। এই পর্যন্ত করার পর প্রতিটা এই দাগের মাঝ বরাবর এরকমভাবে দাগ কাটতে কাটতে আসবে। তারপর উপরের দাগটা ঠিক এই নিচের মাঝ বরাবর বুঝে দাগটা করবে, ঠিক আছে? এরকমভাবে করতে করতে উপর দিকে চলে যাবে, আর আস্তে আস্তে কিন্তু দেখো অংশগুলো ছোট হতে লাগছে, ঠিক আছে? এভাবে করে তোমরা এই টালির যে অংশটা সেই অংশটা কিন্তু এভাবে সুন্দর করে বুঝে নিচের দিকে ডার্ক ব্রাউন কালারটা এই যে যে সরু সরু যে বাঁশের খুঁটিগুলোর মতো বেরিয়েছে সেই এক পাশে কিন্তু খুব সরু করে ডার্ক ব্রাউন কালারটা করবে প্রতিটা অংশে। করার পর তারপর তোমরা ইয়েলো অকার কালারটা দিয়ে এই খুঁটির এক সাইড থেকে রঙটা করতে করতে চলে আসবে। তাহলে এক পাশে ডার্ক ব্রাউন কালারটা আর এক পাশে ইয়েলো অকার কালারটা দুটো কালার ভালো করে এরকম করবে। করার পর কোবাল্ট ব্লু কালারটা দিয়ে এই ঘরের এই চালের উপরের দিক থেকে একটু ডিপ করবে প্রথমে, ঠিক আছে? এরকমভাবে ডিপ করে নেবে। যেহেতু সিনারি করছি প্যাস্টেল কালারের সিনারিতে তোমরা এক একটা ঘরে এক এক রকম রং তোমরা ইউজ করতে পারো। দেখো উপরের দিকের থেকে এরকমভাবে ডিপ করতে করতে নিচের দিকে হালকা আমি এক সাইডে দেখাচ্ছি প্রসেসটা। উপরের দিকে এরকমভাবে স্লিপিং লাইন টানার মতো টানতে টানতে নিচের দিকে যত আসবে ততই হাতের প্রেশারটাকে লাইট করতে করতে পুরোপুরি নিচ পর্যন্ত একদম হালকা করে নেবে, ঠিক আছে? এরকম করবে তোমরা। তারপর হোয়াইট কালারটা আবার দিয়ে সেম প্রসেসেই যেভাবে উপরে আকাশে কালারটা মিক্স করেছিলাম সেইভাবেই হোয়াইট কালারটা দিয়ে তোমরা সুন্দর করে নিচের থেকে ডিপ করবে, উপরের দিকে রংটাকে ভালো করে মিক্স করে নেবে। তাহলে দেখছো উপরের দিকে ডার্ক হয়ে রয়েছে, নিচের দিকে হালকা। পোর্শন ব্লু কালারটা উপরের দিকে এই যে যে উপরের যে কর্নারটা না এই কর্নারটা সাবধানে আস্তে আস্তে একটু রং করতে করতে নিচের দিকে হালকা করে নেবে, যে অন্ধকার যে শ্যাডোটা পড়েছে সেটা কিন্তু তাহলে তোমরা বোঝাতে পারবে। একই প্রসেসে এরকম করতে করতে নিচের দিকে আসবে, আর হাতের বুড়ো আঙুল দিয়ে এরকমভাবে টেনে দিলে পরে কিন্তু রংটা ভালো করে ক্লিয়ার হয়ে যাবে। কলা গাছের পাতায় তোমরা নিচের দিকে থেকে মিডিয়াম গ্রিন কালারটাকে একটুখানি ডিপ করতে করতে আস্তে আস্তে উপরের দিকে হালকা করবে। এরকমভাবে স্লিপিং লাইন টানার মতো টানতে টানতে উপরের দিকে হালকা হালকা করার পর তারপরে আবার লাইট গ্রিন কালারটা ইউজ করবে। এই মিডিয়াম গ্রিন কালারের সঙ্গে ভালো করে মিশিয়ে লাইট গ্রিন কালারটা দিয়ে আস্তে আস্তে উপরের দিকে উঠে নেবে, ঠিক আছে? এরকম করবে। তারপর তোমরা ইয়েলো কালারটা তোমরা উপরের দিকে গোল গোল করে রং করতে করতে আসবে। গোল গোল করে করলে কী হবে, নিচের যে দুটো কালার আমরা করেছি না সেখান থেকে কিন্তু রংটা মিক্স হয়ে উপরের দিকে যাবে। এই প্রসেসে কলা গাছের পাতার উপরের অংশটা রংটা করবে। দেখো মাটির নিচের এই অংশটায় তোমরা উপরের অংশটা একটুখানি ব্ল্যাক কালারটা দিয়ে ডিপ করবে। ডিপ করার পর আস্তে আস্তে নিচের দিকে হালকা, তারপরে গ্রে কালারটা ইউজ করে ব্ল্যাক কালারের সঙ্গে মিশিয়ে আস্তে আস্তে নিচের দিকে লাইট করে নেবে। তারপরে সেম প্রসেসেই আবার দুপাশে কিন্তু সুন্দর করে এভাবে রং করতে করতে নিচের দিকে হালকা। তারপরে সবার শেষে হোয়াইট কালারটা মিশিয়ে নিচের দিকের থেকে এভাবে রং করতে করতে গ্রে কালারের সঙ্গে করে নেবে। তাহলে দেখবে যেখানে যেখানে সাদা রয়েছে ভালো করে কিন্তু রংটা মিক্স হয়ে গেছে। এভাবে কিন্তু সমস্ত জায়গায় রংটা করে নিতে হবে। দূরে যে জঙ্গলটা রয়েছে সেই জঙ্গলটায় নিচের দিকের থেকে কোবাল্ট ব্লু কালারটা এভাবে একটু ডিপ করে রং করতে করতে উপরের দিকে আস্তে আস্তে লাইট করবে, ঠিক আছে? এরকম করতে করতে পুরোপুরি জায়গাটা সম্পূর্ণ এরকমভাবে কভার করবে। তারপরে তোমরা লাইট গ্রিন কালারটা দিয়ে এই কোবাল্ট ব্লু কালারের সঙ্গে মিশিয়ে মিশিয়ে কিন্তু নিচের দিকে চলে আসবে। তাহলে দেখবে কোথায় ডিপ কোথায় হালকা তোমরা কিন্তু এভাবে বোঝাতে পারছো, ঠিক আছে? এরকমভাবে পুরো জায়গার কালারটা তোমরা করবে। তো এ পর্যন্ত উপরের দিকে সমস্ত কালারগুলো আমি করে দেখাচ্ছি, বাদবাকি কালারটা এরপরে আমি তোমাদেরকেও করে দেখাচ্ছি। তোমরা ভিডিওটিকে কন্টিনিউ দেখো। দেখো এ পর্যন্ত পুরোপুরি রংটা যখন করে নেবে তারপরে ভিতরের দিকে ঘরের ভিতরের দিকে এইভাবে হালকা করে এই বার্নসনা কালারটাকে ভিতরের অংশটা দিয়ে হালকা করে রংটা করবে, ঠিক আছে? বেশি একটা ডিপ করবে না, এই জানা এই সিটগুলোকে একটু ডার্ক করে রংটা করবে। এই প্রসেসে উপরের দিকে রংটা করে নেবে। দেখো নিচের দিকে গাছগুলোতে কি করে রংটা করছে, এই শার্প অংশগুলোতে মিডিয়াম গ্রিন কালারটাকে খুব সাবধানে নিচের দিকে থেকে শার্প অংশগুলোতে রংটা প্রথমে করে নেবে। দেখো পুরোপুরি সিনারিতে এই নিচের এই কালারটা সুন্দরভাবে করলে তখনই কিন্তু আরো বেশি রংটা তোমরা ফোটাতে পারবে, ঠিক আছে? লাইট গ্রিন কালারটা নিচের দিকে থেকে ডিপ করে করে রং করতে করতে আবার উপরের দিকে লাইট করে নিলাম, একদম হালকা করে নেবে উপরের দিকে। লেমন ইয়েলো কালারটা উপরের দিকে থেকে এইভাবে গোল গোল করে রং করবে যেন তিনটে কালার সম্পূর্ণ ভালো করে মিক্স হয়ে যায়। এই প্রসেসে এখানে এখানে এবং নিচের দিকে সমস্ত জায়গায় কিন্তু রংটা
করতে হবে। একই ভাবে কিন্তু নিচের থেকে ডিপ করে আস্তে আস্তে উপর দিকে হালকা করবে, একই প্রসেসে। দেখো মানুষের গায়ে কালারটা করার জন্য রেড কালারটা দিয়ে আমার এক অংশে ডিপ করছি প্রথমে, ঠিক আছে, আবার হালকা করে নেবো, ঠিক আছে, এক পাশ থেকে ডিপ করে অপর দিকে হালকা, এই প্রসেস করবে। আবার এইদিকেও তোমরা একইভাবে কিন্তু রংটাকে ডিপ করে নেবে। তোমরা যেখানে যে সাদা ছিল সেইখানে তোমরা পিঙ্ক কালারটা করে অপর দিকে কিন্তু পুরো জায়গাটায় শরীরের এই জামার এই প্রতিটা অংশে কিন্তু তোমরা এবার ডিপ করে করে রংটাকে এভাবে পর্যন্ত করে নিয়েছি। এবার পোর্শন গুলো কালারটা তোমরা নিচের দিকে প্যান্টের কালারটা করার জন্য এক সাইড থেকে ডিপ করে অপর দিকে আস্তে আস্তে হালকা, এখান থেকেও এক সাইড থেকে ডিপ করে অপর দিকে হালকা, উপরের দিকটা আবার একটু এরকমভাবে অ্যাঙ্গেল করে রংটা করবে। হোয়াইট কালারটা দিয়ে এই পোর্শন গুলো কালার সঙ্গে গোল গোল করে মিশিয়ে মিশিয়ে পুরোপুরি জায়গাটায় তোমরা রংটা করে নেবে। তাহলে দেখবে সম্পূর্ণ ভালো করে কিন্তু রংটা তোমরা করতে পারছো, ঠিক আছে। এরকম ভাবে যদি না করো লম্বা লম্বা করে দাগ কাটলে কিন্তু রংটা মিক্স হবে না, দেখতেও ভালো লাগবে না। এই প্রসেসে সমস্ত জায়গায় রংটা করবে। দেখো শরীরের কালারটা করার জন্য তোমরা বার্নসেনা কালারটা দিয়ে এক সাইড থেকে এরকম ডিপ করবে, একটা সাইড থেকে এরকম ভাবে ডিপ করে অপর দিকে হাতের কাছে লাইট, এই ঘাড়ের অংশে পায়ের অংশে এক সাইড থেকে ডিপ করে অপর দিকে লাইট, ঠিক আছে, এরকম করবে। করে না পরে অপর দিকে এরকম ভাবে করবে। করার পর দেখো পিচ কালারটা দিয়ে এবার এই ডার্ক বার্নসেনা কালার সঙ্গে মিশিয়ে পিচ কালারটা পুরোপুরি জায়গায় কিন্তু রংটা কভার করে সমস্ত কালার করার পর তারপরে কিন্তু মাথার অংশটায় রংটা করবে। নিচের দিকে থেকে ডিপ করে রংটা করে নেওয়ার পর উপরের দিকে আস্তে আস্তে হাতের প্রেশারটা কমিয়ে নেবে। তারপরে গ্রে কালারটা ইউজ করে এই উপরের অংশটা হালকা করে নেবে, ঠিক আছে। একটু হালকা যে একটু লাইট পড়ে রয়েছে সেটা যাতে বোঝাতে পারে সেই জন্য কিন্তু এরকমভাবে করবে। একই প্রসেসে এখানে মাথার অংশ গায়ের শরীরের অংশ একইভাবে রংটা করবে। সিম্পলভাবে ক্রোমিয়াল ডার্ক কালারটা দিয়ে রংটা করবে। এই যে ছেলেটার গায়ে আমি হাতের রংটা আমি করে দেখানি, কারণ হচ্ছে উপরের দিকের থেকে লাইট পড়েছে নিচের দিকে হালকা, সেই অংশটা বোঝানোর জন্য তোমরা সবসময় উপরের দিকে যেখানে লাইট পড়েছে সেখানে হালকা রাখবে আর নিচের অংশটা ডিপ করে রাখবে। তারপরে এই পিচ কালারটা ইউজ করে কিন্তু শরীরের সমস্ত জায়গায় কালারটা করবে। একই প্রসেস এখানে করবে প্যান্টের কালারটা এখানে একটু চেঞ্জ করে দেখাচ্ছি। তার জন্য তোমরা ডার্ক ব্রাউন কালারটা এক সাইড থেকে ডিপ করে করে অপর দিকে হালকা একটু কমিয়ে নেবে। এর অপর দিক থেকে বার্নসেনা কালারটাকে রং করতে করতে কিন্তু সমস্ত জায়গায় রংটাকে ভালো করে মিক্স করবে। দেখো শরীরের কালারটা একইভাবে করবে, মাথার কালারটা একইভাবে করবে। দেখো এবার পুরোপুরি রংটা আমি কমপ্লিট করে দেখাচ্ছি। দেখো সম্পূর্ণ ড্রয়িংটা তোমরা ভালোভাবে করে নেবে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরকম নতুন নতুন ড্রয়িং ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, তোমাদের বন্ধুদের সঙ্গে ড্রয়িংগুলোকে শেয়ার করো।